তামিল, বলিউড, হলিউড কোন দেশের ছবির মতো আমাদের শুটিং থেকে পোস্ট প্রোডাকশন পর্যন্ত 2 বর্ষ লেগে যায়। এখন পর্যন্ত বাইরে কোনো ছবি করি নাই। ভাই, আপনার এই সিনেমার বাজেট বলা হচ্ছে 100 কোটি টাকা, এবং অনেকেই ধরেন আমাদের যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই এই বাজেট নিয়ে প্রশ্ন তুলেছে। আপনি যদি একটু এই সিনেমার যে বাজেটের 100 কোটি টাকা যে ব্যয়টা যদি একটু, না এটা প্রশ্ন তুলতেই পারে, ওনারা তো আসলে এত বড় বাজেটের মুভি আগে কখনো বাংলাদেশে দেখেনি, এটা ওনাদের কোনো দোষ না। তবে অনেক অভিজ্ঞ ডিরেক্টর আছেন, ছবি দেখতে গিয়েছিলেন ওইখানে, কাদি হায়াত সাহেব, সোহান সাহেব, শাহিন সুমন সাহেব, আপনারা অনেককেই ওখানে দেখেছেন, যে তারা সবাই বলেছে যে এই ছবিটাতে অনেক খরচ করা হয়েছে, সেটা স্ক্রিনে দেখা গেছে। আপনি 4টা দেশে শুটিং, 120 দিন শুধু ক্যামেরাই ওপেন হয়, পুরো ছবিটা করতে আমাদের শুটিং থেকে পোস্ট প্রোডাকশন পর্যন্ত 2 বর্ষ লেগে যায়। ছবিটা নিয়ে আমাদের টোটাল প্ল্যানিং হচ্ছে 4 বছর, 2019 থেকে আমরা এটার কাজকাম শুরু করি, থিম, স্ক্রিপ্ট, ইরানের সাথে মিটিং করা, মানে সব কিছু মিলিয়ে অনেক সময় লেগে যায়। আর এখানে যত আর্টিস্ট আছেন জানেন, তুর্কির আর্টিস্ট, ইরানের আর্টিস্ট, আফগানি আর্টিস্ট, তারা তো আমাদের মতন এত কম টাকায় কাজ করেন, আপনারা জানেন। তো তাদেরকে ইরানি প্রডিউসার আছেন, তারা ইরানি ফারাবি ফাউন্ডেশন আছেন, তাদেরকে পেমেন্ট করতে হয়েছে। এই ছবিতে আপনারা দেখেছেন আর্মি ক্যান্টনম্যান, স্পেশাল ফোর্স, নেভি, তার্কিতে নেভিরা কাজ করে, আমরা যে ব্ল্যাক সি তার্কিতে যে ইস্তাম্বুলে শ্যুট করি সেটা ব্ল্যাক সি, ওইখানে কাজ করে নেভিরা, মানে এটাতে যেই রিকোজিট ইউজ করা হয়েছে, এই রিকোজিট সম্বন্ধে আমার মনে হয় ডিরেক্টরদের অভিজ্ঞতা আছে, যেই ডিরেক্টররা ইন্টারন্যাশনাল মুভি সম্বন্ধে ওনাদের আইডিয়া আছে আমি আশা করি, এবং ওনারা বুঝবেন যে এই ছবি বানাতে কত টাকা লাগে, দ্যাটস ইট। এখন তো কেউ ক্যালকুলেশন করে সিন বাই সিন বুঝিয়ে দিতে পারবে না, তো ছবি বানাতে কত টাকা লাগে এই টাইপের ছবি আমার মনে হয় তাদের ধারণা অবশ্যই আছে। আপনি এই সিনেমাতে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন এবং আপু কত টাকা নিয়েছেন? আমি আসলে এখানে কোনো, আমার ওয়াইফ এবং আমি, আমরা, ওরা বাজেটে বলেছিল যে তোমরা পারিশ্রমিক কত নেও, তা আমরা বলেছিলাম যে আমরা এখন পর্যন্ত বাইরে কোনো ছবি করি নাই, কারণ এই কারণে আমাদের আসলে আমরা ওরকম ফিক্সড নেই যে আমরা এত টাকায় কাজ করি। তো যেহেতু আমরা বাইরের কোনো ছবি করি নাই, আর যদি আমি করি আমি আসলে 1 কোটি টাকার নিচে কখনোই কাজ করব না, আমি বাংলাদেশে যদি কাজ করি, কারো ছবিও যদি আমি করি, তো বর্ষাও যদি কোনো কাজ করে আমার মনে হয় না 30-40 লাখ টাকার নিচে বা 30 লাখ টাকার নিচেও কোনো কাজ করবে, এটা আমি, আমার মনে হয় না। তা আমরা আসলে আমাদের রিমুনেশনের কথা আমরা কখনো ভাবিও নেই, যেহেতু আমরা এই পার্টের প্রডিউসার, বাংলাদেশ পার্টের, আমি যদি বাংলাদেশ পার্টে যদি আমি ভাবিও তাহলে এই ছবির বাজেটের কিছু যায় আসে না, কারণ বাংলাদেশ আগেই আমাদের সাথে যে এগ্রিমেন্টটা ছিল সেটাতে বলাই আছে যে বাংলাদেশ পার্টে যত খরচ হবে, শিল্পী, কলাকৌশলী, শুটিং খরচ সমস্ত কিছু মিলে, মানে শুটিংয়ের যত কিছু লাগবে সব শুটিং খরচই হলো আমাকে বহন করতে হবে। তো সুতরাং এখানে আমার বাজেট নিয়ে আলোচনার আসলে ভিত্তিহীন। এই যে 100 কোটি টাকা আপনার যে সিনেমাটা, এই একই বাজেটে ধরেন হলিউড কিংবা বলিউড কিংবা তামিল তেলেগু সিনেমা হয়, আপনি কি মনে করেন আপনার এই দিনটা বেস্ট সিনেমা হলিউড বলিউড কিংবা তামিল সিনেমা সমমানের কি বা সেই পর্যায়ে গেছে? আপনার আসলে এটা তো বলা যাবে না, ছবি তো দেখার, আপনি যদি ছবি দেখে থাকেন, যদি এনটিভির ভাইয়েরা ছবি দেখে থাকেন, আমার মনে হয় না দেখার কথা না, যদি দেখে থাকেন আপনারাও জানেন এটা তামিল, বলিউড, হলিউড কোন দেশের ছবির মতন, এটা তার মুখে এখন বলার কিছু নাই। যদি ছবি রিলিজের আগে বলতাম সেটা ছিল এক ধরনের কথা, আর এখন তো ছবি রিলিজ হয়ে গেছে, এখন তো আর কেউ না বুঝার কথা না যে এটা কী টাইপের ছবি।